কেমন ভাবে অত্যাচার করা হচ্ছে, কেমন ভাবে মারা হচ্ছে, এবং ওই মসজিদে আকসার উপরে, যে মসজিদে আকসাতে আমার নবী মিরাজে যাওয়ার সময় যে মসজিদে নামাজ পড়েছিল, এবং ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের উদ্দেশ্য সেই মসজিদকে দখল করার জন্য ফিলিস্তিনের উপরে হামলা করে এবং সেই মসজিদে আকসার উপরে দখল করা। এই মসজিদে আকসার জন্য শুধু এই ভারতের মুসলমান নয়, বিশ্বের কোনায় কোনায় যত মুসলমান, প্রত্যেক এলাকায় প্রত্যেক কেউ প্রতিবাদ করতে পারুক না পারুক, কমসে কম মন থেকে, সিনা থেকে, অন্তর থেকে সেই তাদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ মনে মনেও কমসে কম করি। কালকে আমাদের জুম্মার দিন ছিল, জুম্মার সময় ওই জুম্মার নামাজের পরে আমাদের মেডিয়াপুরে যে আপনারা দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে, মানে কয়েক হাজার লোক নিয়ে একটা প্রতিবাদ সভা করেছে, যার যেরকম ক্ষমতা হয়েছে করেছে। তো কবি ছন্দের মাধ্যমে কিছু কথা সুরের মাধ্যমে তুলে ধরেছেন, অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। প্রথম কে বেলা প্রথম কে বিলা মসজিদে আকসা, প্রথম কে বিলা মসজিদে আকসা, হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ, প্যালেস্তাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ, প্যালেস্তাইনের বুকেতে। প্রথম কে বিলা মসজিদে আকসা, প্রথম কে বিলা মসজিদে আকসা, হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ, প্যালেস্তাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ, প্যালেস্তাইনের বুকেতে। আর কি হচ্ছে? শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্তাইনের যত মুমিন, শিশু নারী বৃদ্ধ যুবক আর ফিলিস্তিনের ওই যত মুমিন, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন, জান্নাতবাসী কেমন হবে? 73টা ফেরকা হবে, 72টা বাতিল একটা হক, আর আমরা মনে করি আমরা জান্নাতে যাব, কিন্তু সত্যিকারের জান্নাতবাসী যদি দেখতে চায়, কবি ছন্দের মাধ্যমে এই দুনিয়াতে কাদেরকে বলছে দেখুন, জান্নাতবাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও, ফিলিস্তিনের ওই মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও, হাসি মুখে শহীদ হয়ে যায়, হাসি মুখে শহীদ হয়ে যায়, গুলি খেয়ে তারা বুকেতে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। প্রথম কে বিলা মসজিদে আকসা, প্রথম কে বিলা মসজিদে আকসা, হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ, প্যালেস্তাইনের বুকেতে। তারপর এই মসজিদে আকসা নিয়ে ঝামেলা হবে কি হবে, আমার নবী আজ থেকে 1400 বছর আগে যার ভবিষ্যৎবাণী করে গেছে, কি বলে গেছেন আমার নবী সে সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আমার নবীর ভবিষ্যৎবাণী হরফে হরফে মিলে যায়, ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায়, এই মসজিদ যখন, এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে, এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে, যত ফেরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে, কাবা শরীফ ও দখল ছিল, কাবা শরীফ ও দখল ছিল, মূর্তি পূজারীদের হাতে, কাবা শরীফ ও দখল ছিল, মূর্তি পূজারীদের হাতে, কাবার ম
মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে প্রথম কে বেলা তারপর কবি আরো কি লিখছে দেখুন ইহুদিরা বিশ্বাস করে দারজাল দুনিয়ায় আসবে যখন মুসলমানদের ঈমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন এই দুনিয়াতে আমরা যেমন মানি দারজাল যখন দুনিয়াতে আসবে ইমাম মাহদির পরে তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে দারজাল আসার পরে আর সেই ঈসা নবী এই দুনিয়াতে দারজালের সঙ্গে যুদ্ধ করবে আমরা সব কিছু জানি কিন্তু এই দুনিয়ার মধ্যে ইহুদিরাও একটা তাদের ধর্ম তাদের অনেক কিছু বিশ্বাস আছে এই দুনিয়াতে ইহুদিরা সব কিছু করে ইহুদিরা মনে করে দারজাল যখন আসবে মুসলমানদের সবাই ঈমান কেড়ে নেবে আর তারাই দুনিয়াতে রাজত্ব করবে না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইহুদিরা বিশ্বাস করে দারজাল দুনিয়ায় আসবে যখন মুসলমানদের ঈমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন দারজালের জুলুম বাড়বে যখন ঈসা নবী নামবেন আকসাতে সেই সুযোগে ইমাম মাহদির সেই সুযোগে ইমাম মাহদি আবির্ভাব হবে মক্কাতে ঈসা নবী আর ইমাম মাহদি ঈসা নবী আর ইমাম মাহদি ঈসা নবী আর ইমাম মাহদি করবে জেহাদ বেদিনদের বিরুদ্ধে ইমান লুটেরা দারজাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে ইমান লুটেরা দারজাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে প্রথম কে বেলা এই দুনিয়াতে আমরা নামাজ পড়ি রোজা করি হজ জাকাত সব কিছু করি এই দুনিয়াতে ফিলিস্তিনের জন্য দোয়া করছি আমরা ভারত থেকে আর কি করতে পারবো এই দুনিয়াতে কিন্তু আমার নবী আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন এই দুনিয়াতে অত্যাচার জুলুমের বিরুদ্ধে জিহাদ করতে শুধু আমরা দোয়া করব আর আল্লাহর দরবারে জানাবো কিন্তু এই দুনিয়াতে সাহাবারা কত যুদ্ধ করেছে এই নবী এই দুনিয়াতে জিহাদের কথা বলেছেন কবি সেই সম্পর্কে শেষ কথা লিখছে দেখুন শুধু নাম কি তুই শহীদ হতে তানবীর কালাম তোর সেই ঈমান কোথায় পারবে কি তুই শহীদ হতে তানবীর কালাম তোর সেই ঈমান কোথায় পারবে কি তুই শহীদ হতে প্রথম কে বেলা প্রথম কে বেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্তাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্তাইনের বুকেতে শুনলেন একটা একদম নিত্য নতুন গজল কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি তো এখন আপনাদের সম্মুখে আমার আপনার নবী